গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো কাকে নিয়ে ভিডিও করছি? রিনা এবং দীপকে নিয়ে। অনেক কিছু কথা আজকের ভিডিওতে তোমাদের সামনে একটু শেয়ার করতে চাইছি, কারণ কি প্রথমত তো আমি এই বিষয়টাকে হয়তো তোমাদের সামনে বলেছিলাম, তারপর অনেক কিছু যুদ্ধ হয়ে গেছিল, তো তারপর থেকে অনেক কিছু গ্যাপিং চলে গেছে, আমি আর সেইভাবে এই সমস্ত বিষয়ের মধ্যে মানে তোমাদেরকে জানাতে পারিনি। অনেক দিক থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়েছো, কিন্তু আমারও তো জানাতে ইচ্ছা করে, তাই না? এবং তার আগে আমি আমার শরীর অসুস্থ নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলতে চাই, কারণ কি অনেকেই আমাকে কমেন্ট করছো মানে চোখ ফোলা লাগছে, গরম জলের মানে গার্গেল করতে, বেপার নিতে, অনেক কিছু তো সমস্ত কিছু করছি। আগের থেকে জ্বর সর্দির দিক দিয়ে শরীরটা অনেকটা আমার ফিট হয়েছে, কিন্তু এতটাই উইক হয়ে গেছে যে প্রচণ্ড মাথা ঘুরছে, প্রচণ্ড মাথা ঘুরছে। এবার আমার সবসময় লো প্রেশার হয়ে থাকে, কোনো সময় আমার হাই প্রেশার হয় না। হয়তো হতে পারে প্রচণ্ড অনেক মানে অনেক ক্যালপল খেয়েছে, আজকে প্রায় 10-15 দিন যাবত অনেক ক্যালপল খাওয়া হয়ে গেছে, প্যারাসিটামল খাওয়া হয়ে গেছে, সর্দি সিরাপ মানে অনেক কিছু খেয়ে ফেলেছি, ভিটামিন ওষুধও খেয়েছি, তার সাথে জলের ভেপার নিয়ে হ্যান ত্যান এগুলো তো হচ্ছে, তুলসী রাম তুলসী মধু খাচ্ছি সমস্ত কিছু। কিন্তু এখন নতুন করে এই দুদিন হলো আরম্ভ হয়েছে মাথা ঘোরা, মানে লো প্রেশার মনে হয়েছে। তো যাই হোক, আজকে সময় হয়নি, কালকে যাব। তো সেই কারণে তোমরা দেখবে আমি চোখটা নিচের দিকে নামিয়ে নামে ভিডিও করছি, কারণ কি ক্যামেরার দিকে বেশি তাকালে না বেশি মাথাটা ঘুরছে, সেই কারণে না বেশি ভিডিও তোমাদের সামনে আমি দিয়ে উঠতে পারছি না। তো তার জন্য প্রথমেই মানে ক্ষমা চাইছি যে আমি কি বলবো, চোখটাকে নিচের দিকে নামিয়ে নামিয়ে ভিডিওতে কথা বলছি, ঠিক আছে? তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো কিছুক্ষণ আগে দীপের একটা ভিডিও দেখলাম, তো দীপের ভিডিওটা দেখে আমার যেটা মনে হলো, দীপের এটা পাও না, দীপের এটা পাও না, ওই আজকে একটা কথা বললো না দীপ যে ঠিক আছে আমাকে তো থ্রেট দিচ্ছে, আমার ঘর ভাঙছে, আমার ঘর পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আমার বাচ্চাটা অনেক কিছু স্যাক্রিফাইস করছে, অনেক কিছু খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে নাকি কেউ নাকি এই আমাদের দীপ দাদাভাইকে থ্রেট দিচ্ছে, বা সেটা কে তোমরা বুঝে গেছো, ওয়াইটির বিখ্যাত দালাল যে কিনা পরকীয়াকে সবসময়ের জন্য সাপোর্ট করে, শুধুমাত্র তাদের আইডিতে দাঁড়িয়ে নিজের আইডিটাকে খুব তাড়াতাড়ি গ্রো করবার জন্যই কিন্তু পরকীয়াকে সাপোর্ট করে, যেমন প্রথমে ম্যান্ডিকে করেছিল সেরকমই কিন্তু রিনাকে করছে। সমস্ত কিছু জলজ্যান্ত প্রমাণ চোখের সামনে সমস্ত কিছু থাকার পরেও কিন্তু এ পরকীয়াকেই সাথ দেবে, এবং এমনভাবেই ভিডিওতে এমনভাবেই জিনিস মানে গুছিয়ে বুঝিয়ে বলবে ভিউয়ারদের সামনে যে কিছু কিছু ভিউয়ার্স আছে সেই জিনিসটাতেই বিশ্বাস করে নেবে। কিন্তু যদি তোমরা যেমন ম্যান্ডির আমি যেমন ম্যান্ডির বিষয়টা ওয়াইটিতে মানে জানাবার আগে অনেক আগেই আমি জানতে পেরেছিলাম, কিন্তু তারপরেও আমি যখন প্রথম ভিডিওটা নামিয়েছিলাম তখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয়েছিল, সেরকম রিনাকে নিয়েও আমি যখন প্রথম ভিডিওটা নামালাম কন্ট্রোভার্সি হয়তো আমাকে নিয়ে করা হয়নি, কিন্তু অজস্র বাজে কমেন্ট এসছে। কিন্তু তোমরা যারা ওখানকার মানুষ আছো, যারা ওখানে থাকবে, তারা একটু যদি এই কয়েকটা মাসের খবর যদি তোমরা একটু ভালোভাবে নিতে চাও, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে যাবে রিনা কিন্তু সত্যিই পরকীয়াতে লিপ্ত হয়েছে। এবং যে ছেলেটার কথা ওয়াইটিতে বলা হচ্ছে, কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে সে নাকি অনলি ফর ফ্রেন্ড, সে নাকি লিগাল স্টেপ নেবে, নিক না, কে বলেছে, নিতে কি কেউ বারণ করেছে, নিক, ও যদি না লিগাল স্টেপ নেয় তাহলে আমাদের এই দীপ দাদাভাই কি করে তার প্রুফগুলো দেখাবে বলো তো বন্ধুরা, কারণ দীপ দাদাভাই তো একটা ভীতু ছেলে। আমি চাইছি সত্যি বন্ধুরা, হয়তো অনেকেই বলবে যে তুমি তো বলছো যে সংসারে যাতে টিনা ফিরে আসে, সংসার করুক না, টিনা মানে সরি রিনা কখনোই সংসারে কিন্তু আর ফিরবে না, এটা আমি আগে বলেছিলাম যে দীপ কোনোদিনও আর রিনাকে সংসারে ফিরে নেবে না, কিন্তু দীপ এতটা ভীতু ছেলে সত্যি আমি জানতাম না, কারণ এদেরকে নিয়ে সেইভাবে আগে কোনোদিনও আমি ভিডিও করিনি বা সেইভাবে কোনো ভিডিও দেখতাম না। এখন যেহেতু এদেরকে নিয়ে ভিডিও করছি, প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখছি, এবং প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখলে বোঝা যায় যে দীপ হচ্ছে এক নম্বরের একটা ভীতু ছেলে। আজকে ও এই কথাটা এইভাবে কেন বলবে যে আমাকে থ্রেট দিচ্ছে, ও নর্মালভাবে কথা বললো যে ঠিক আছে দেখি তোমরা কে কি করতে পারো, থ্রেট দাও আমিও রেডি হয়ে আছি, এর থেকেও জোর দিয়ে বলার ক্ষমতা ছিল না, এর থেকেও মনে হয় জোর দিয়ে বলার ক্ষমতাটা ছিল না, একটা ছোট্ট প্রুফ দিয়ে দিলেও তো হয়। কি জানো তো বন্ধুরা, কিছু কিছু মানুষ যখন জানে যে তার কাছে এই জিনিসগুলো আছে, জানার পরেও সে মানে অত্যাচার সহ্য করছে, কথা সহ্য করছে, অথচ সেই জিনিসগুলো দেবে না, দিচ্ছে না, তখন জানতে পারার পর না জাস্ট গা হাত পা চিড়বিড় করে যে কেন দিচ্ছে না, সেগুলো তো তার কাছে রাখা আছে সেটা অনেকেই জানে, তাহলে সে কেন দিচ্ছে না। সেই জন্যই দীপকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে ঠিক করেছে ওকে আজকে থ্রেট দিয়েছে, কারণ ভীতু মানে ভীতু মানে ভীতু পনেরো একটা লিমিট থাকে,
প্রথমে তো ভিডিওটাকে প্রাইভেট করে দিল, যে ভিডিওটা প্রথমে দিয়েছিল, তারপর আর একটা ভিডিও দিল, সেটা ক্ষমা চাইলো যে তুমি ফিরে এসো, যে ও খুব ভালো করেই জানে রিনা ফিরবে না, কারণ যে মেয়েটা আজ 4-5 মাস ধরে বলছে যে আমাকে মুক্ত দাও, মুক্ত করো, ডিভোর্স দাও, ডিভোর্স দাও, সেই মেয়েটা এখন যেহেতু পুরো ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো একটা জায়গা তৈরি করে ফেলেছে, বান্ধবীর বাড়ি দেখা করতে যাওয়ার নাম করে বান্ধবী চলে যাচ্ছে দিনের আলোয় বাড়ি, আরো রাত্রিবেলা অন্যকে এইভাবে কোমরে বেঁধে বাড়ি ফিরছে, সেই মেয়ে কি আবারও কখনো পায়ে শিকল মারতে চায় বন্ধুরা? হ্যাঁ, এখানে আমি একটু ম্যান্ডির সাথে এই রিনার একটু তুলনা করতে চাইছি। ম্যান্ডির থেকে, রিনার থেকে ম্যান্ডি শতগুণে ভালো, হ্যাঁ বলবো শতগুণে ভালো। কেন বলতো বন্ধুরা, ম্যান্ডি আর যাই করুক প্রথম 2-3 দিন মেয়েকে না নিয়ে গেলেও কিন্তু এই রিনা এতগুলো দিন তার ওই সন্তানটাকে ছেড়ে আছে। আর ম্যান্ডির মেয়ের বয়স হচ্ছে 6 বছর আর রিনার ছেলের বয়স হচ্ছে খুব বেশি হলে 2.5 থেকে 3 বছর হবে, মানে 3 বছর আমি যদি ধরি, 3 বছরের একটা বাচ্চাকে রেখে প্রায় নয় করে 1 মাস হতে চললো, কি করে একটা মা আছে বলতো, কি করে আছে? সেই জায়গায় ম্যান্ডি কিন্তু যখন এই ফারিয়াদের বাড়িতে প্রথমবার 3-4 দিনের জন্য গেছিল, তখনও কিন্তু ওখানে গিয়ে মেয়ের সাথে কন্টিনিউ কিন্তু কথা বলতো, তারপরেও কিন্তু আমরা তাকে অনেক বাজে কথা শুনিয়েছি। হ্যাঁ, সে বাজে কথা শোনার কাজ করেছে তাই শুনিয়েছি, কিন্তু তার মধ্যে একটু হলেও কিন্তু মমত্ববোধ আছে, সেই কারণে মেয়েটার সাথে ফোনে কথা বলেছে। এবং তারপর থেকে যতবার যেখানে যে পরিস্থিতিতে গেছে কিন্তু তার মেয়েকে নিয়ে গেছে। কিন্তু এখানে রিনাকে দেখো, এখানে রিনাকে দেখো ভালোবাসায় এতটা মত্ত যে তার নিজের সন্তানের কথা পুরোপুরি ভুলে গেছে, পুরোপুরি ভুলে গেছে, মানে দিন রাত। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই রিনার যে সংসারটা ভাঙছে সব থেকে বড় কারণ হচ্ছে এই সঙ্গী, কারণ সঙ্গীর রিলেটিভ হয় এই সরকার, আমি নাম নেবো না কোনো মতেই, আমি নামটাম নেবো না, এই সরকার রিলেটিভ হয় একদম ক্লোজ রিলেটিভ, সেই কারণেই হয়তো সংসারটা যাতে ভেঙে যাক এই সব থেকে বেশি চাইছে। নাহলে বান্ধবী সংসার ভেঙে যাচ্ছে, সেখানে বান্ধবীকে চিকেন পকোড়া করে খাওয়াচ্ছে, চিকেন খাওয়াচ্ছে, আইসক্রিম খাওয়াচ্ছে, প্রসাদ খাওয়াচ্ছে, মানে একটা এলাহি ব্যাপার, বিরিয়ানি করে খাওয়াচ্ছে, একটা এলাহি ব্যাপার, এরকম কি কখনো হতে পারে? সেখানে দেখো বন্ধুরা, দীপের বাড়ি কিন্তু একজন দেখা করতে গেছিলো, বা আমি হচ্ছি সব থেকে প্রথম, সেই দিদিভাইটা যাওয়ার আগেও কিন্তু আমি গেছিলাম, কিন্তু আমি ক্যামেরা করিনি, কারণ আমি ওই যে বললাম আমি কারোর দালাল এই আখ্যাটা আমি পেতে চাই না, আমি কারোর দালাল এই আখ্যাটা আমি কোনোদিনও পেতে চাই না। এখানে একটা আমি কথা তোমাদের সামনে একটু শেয়ার করতে চাই, কারণ যখন সৌমেন একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যেই কমিউনিটি পোস্টের মধ্যে অনেক কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম উল্লেখ করা ছিল, সেখানে আমি তখন ভিডিও দিচ্ছিলাম না, প্রচণ্ড শরীর খারাপ ছিল তখন আমার, তখন আমাকে একজন দুজন কমেন্ট করেছিল যে সৌমেন যে কমিউনিটি পোস্টটা দিয়েছে তাইতে আমার কেন নাম নেই, কেন নাম নেই বুঝতে পারছো তো? আমি সেদিনকেও যখন দীপের বিষয় সম্পর্কে জানতে গেছিলাম, আমি কিন্তু এমন কিছু প্রুফ তোমাদের সামনে দিইনি যাতে প্রমাণ হয় যে আমি কারোর সাথে গিয়ে কথা বলে এসেছি, প্রমাণ কিন্তু আমি মানে দেবো না, ওইভাবে প্রমাণ দেবো না, কারণ আমি কারোর দালাল এটা আমি কখনোই শুনতে চাই না। আমি যার দেখবো ভুল তার ভুল বলবো, যার দেখবো ঠিক তার ঠিক বলবো, আমি কারোর কোনোদিনও দালাল হতে চাই না। আমি এরকমই একটা কন্ট্রোভার্সি থিয়েটার, সেই কারণেই হয়তো এখনো পর্যন্ত অনেকেই বলে 10,000-এরও গন্ডি টপকাতে পারিনি, ঠিক আছে আমি এতেই সন্তুষ্ট, আমি কারোর দালাল এই আখ্যাটা নিয়ে কোনোদিনই ঘুরতে পারবো না বা নিতে পারবো না এই বিষয়টাকে। আমি ম্যান্ডির বিষয়ে যে কটা খবর তোমাদের আজও পর্যন্ত জানিয়েছি প্রত্যেকটা খবর আশা করছি সঠিক জানিয়েছি, প্রতিটা খবর আশা করছি মানে দিনের দিনই জানাতে পেরেছিলাম, বা ম্যান্ডি কাল ভিডিও দেবে আমি আজকের ভিডিওতে বলে দিয়েছিলাম। এর মানে এটা নয় যে আমাকে সৌমেনের কাছ থেকেই খবর নিতে হবে বা সৌমেনের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমার নামটা ওখানে লেখা থাকতে হবে, আমি এটা পছন্দ করি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যে আমাকে তার কাছে বিক্রি হয়ে যেতে হবে এমন কোনো মানে নেই। আমি যে কথাগুলো বলেছি, আমি যে খবরগুলো দিয়েছি তোমাদের সামনে, সেগুলো সত্য, ব্যাস এইটুখানি। সৌমেনের কাছ থেকেই খবর নিতে হবে, বা সৌমেনের কাছ থেকে যদি খবর নিয়েও থাকি নামটা আমার ওই কমিউনিটি পোস্টে থাকতেই হবে, আমার তো অনিচ্ছুক মানে ইচ্ছা নাও থাকতে পারে যে না আমার নাম তুমি কোনোদিনও কমিউনিটি পোস্টে বা কোনোদিনও কিছুতে বলবে না, কারণ আমি এটা পছন্দ করি না। আমি যেভাবে লড়াই করছি করবো, কিন্তু আমি কারোর কোনো দিকে নাম বা দালালগিরি করতে চাই না, ওই কারণে কিন্তু যখন আমি সৌমেনের ভুল দেখেছি আমি কিন্তু সৌমেনকেও মানে ছেড়ে কথা বলিনি। এখানেও কিন্তু আমি দীপ বা রিনার কারোরই দালালিপনা করব না, সেই কারণেই আমি কখনোই কিন্তু একতরফা দোষ বলিনি, আমি বলেছি দীপেরও দোষ আছে, কিন্তু সব থেকে বেশি দোষ হচ্ছে রিনার,
সেই কারণেই কিন্তু আমি সমস্ত টাইমটাই দীপকে সাপোর্ট করে আসছি। কারণ আজ যাই হোক একটা আড়াই তিন বছরের বাচ্চার লালন পালন কিন্তু এই দীপ করছে, এই দীপ করছে। একটা মা সত্যি কথা বলতে যখন একটা মেয়ে যখন মা হয় তার জীবনে বেঁচে থাকার মূল মানে উদ্দেশ্যই হয়ে থাকে আমার সন্তান। সেই সন্তানকে ছেড়ে রেখে কোনো একটা ওয়াইটি দালালকে দিয়ে হাজব্যান্ডকে থ্রেট দেওয়া হচ্ছে যে লিগাল স্টেপ নেবে, এই করবে ওই করবে সেই করবে, যেখানে সমস্ত কিছু প্রুফ কিন্তু আছে এর কাছে। এটা রিনাও জানে, এটা রিনাও জানে। সেই কারণেই আগের দিন যখন দীপ মানে কমিউনিটি পোস্টে দিল যে সে একটা ভয়েস রেকর্ড দেবে, সঙ্গে সঙ্গে সেটা তার কাছে ফোন গেল যে ওটা যদি দেওয়া হয় তাহলে তার ছেলেকে এক্ষুনি নিয়ে যাওয়া হবে, এক্ষুনি নিয়ে যাবে। আর তোমাদেরকে আরো একটা আমি কথা বলে দিচ্ছি বন্ধুরা, এই রিনা যে বললো না যে বাচ্চাকে নেওয়ার বিষয়টা এত সহজ নয়, এক মানে 10-15 দিনের বিষয় নয়, দুমাস লাগতে পারে, দুমাস নয়, এটা তোমরা দেখে নিও, প্রায় 5-6 মাস টেনে দেবে। কারণ রিনা মন থেকে তার বাচ্চাকে নিজের কাছে থাকুক চায় না, কারণ রিনার বাচ্চা যদি রিনার কাছে থাকে তাহলে ওর একটা এক্সট্রা ঝামেলা আসবে। ও যে সন্ধ্যেবেলায় কি সুন্দর সাইকেলটা নিয়ে টোটো করে ঘুরতে চলে যাচ্ছে, হ্যাঁ, তারপরে এই জিনিসটা করে চলে আসছে, তোমরা বুঝতেই পারছো, এবং ওই জিনিসটাও করতে পারবে না, সাথে ওর দাদার সামনে বিয়ে, এই বাচ্চার এক্সট্রা একটা যে ঝামেলা, খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো কে করবে? কারণ একে কি কেউ নিজের কিছু বলে মনে করে না, নিজের মা মনে করে না, নিজের দিদাদাদু মনে করে যেটা আমাদের নাতি, নিজের মাই যখন মনে করে না যে ওটা আমার সন্তান, সেখানে দিদাদাদু কি মনে করবে ওটা আমার নাতি, তাদের বাড়িতে নতুন বৌমা আসবে, নতুন নাতি নাতনি আসবে, তারা তাকে নিয়ে আনন্দ করতে ব্যস্ত। সেই জায়গায় এই একটা পড়গাছা যাকে বলা চলে, যেই মা ছেলেকে এক মাসের বেশি হতে চললো এখনো পর্যন্ত তার খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না, তাকে পড়গাছা বলবো না তো কি বলবো বলো? এখানে আমাকে যারা বাজে কমেন্ট করার করো, আমার কিচ্ছু যায় আসে না বাজে কমেন্ট, কিন্তু আমি যেমন ম্যান্ডির ক্ষেত্রে বলেছিলাম যে সমস্ত সত্য তোমাদের সামনে একদিন ওরাই বলবে। দেখো ওরাই কিন্তু বলেছে, ওরাই কিন্তু বলেছে, কারণ কোনটা একটা মিথ্যে লোকাতে গেলে 10টার মিথ্যে কিন্তু তাদেরকে মানে বলতে হবে, এবং কত মিথ্যে বলবে, মিথ্যেরও তো একটা লিমিট থাকে তাই না? এবার আসি এই আমাদের সরকারকে নিয়ে কিছু কথা বলছি। তার ইনস্টাগ্রামের যে সমস্ত পোস্ট বা যে সমস্ত ছবি সেগুলো দেখলে তোমরা একটু বুঝতে পারবে যে এর সাথে মানে রিনার চক্করটা কত সুন্দরভাবে চলছে, কত সুন্দরভাবে চলছে। সুন্দর সুন্দর ছবি দেওয়া, সুন্দর সুন্দর মানে ছড়া ডেডিকেট করা এবং পুরোপুরি উইথ রিনাকে মানে রে করেছে, সমস্ত কিছু কিন্তু আছে, যদিও তোমরা এখন দেখতে পাবে না কারণ কি সেগুলো ডিলিট হয়ে গেছে, সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। কিন্তু রেগুলার যেগুলো ইনস্টাগ্রামে যেগুলো দিচ্ছে এই সরকার, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা এরা দুজন দুজনের প্রতি একদম পাগল হয়ে গেছে। সেখানে ছেলেটাকে তার বাবা লালন পালন করছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সেখানে দালালকে দিয়ে ওপেন থ্রেট দেওয়ার কি কোনো মানে আছে বন্ধুরা? দেখো এই থ্রেট দেওয়াটা থেকে বন্ধ কিন্তু ভিউয়ার্সরাই করতে পারে, পুলিশ তো পুলিশের কাজ করবেই। আমি তো দীপ দাদাভাইকে বলবো তুমি আইনি ব্যবস্থা নাও, কারণ কি মানছি একটা বাচ্চার দায়িত্ব একটা মায়ের উপরই দেওয়া হয়, কিন্তু তুমি তোমার প্রুফগুলো দেখাতে পারলে আশা করছি কিছু মিরাক্কেল হতেই পারে। কারণ কি যে সন্তানটা তার মায়ের কাছে থাকবে সেই মায়েরই যেহেতু কোনো ঠিক ঠিকানা নেই, মানে কি বলবো, মানে উড়ো পাখি হয়ে উঠতে চায়, সে তার বাচ্চাকে কিভাবে লালন পালন করবে? আর ভিউয়ার্সদের বিষয়টাও কিন্তু একটা বিশাল বড় বিষয়, সেখানে তুমি একটা ভালো আইনি ব্যবস্থা মানে উকিলের সাথে যোগাযোগ করো, আলোচনা করো বিষয়টা, এই দালাল কি বলছে, দালাল কি করছে, থ্রেট দিচ্ছে, এই সমস্ত কিছুকে তোমরা পাত্তা দিও না। দেখেছো তো সরকার দুদিন আগে ওয়াইটেরই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাইয়াকে কিন্তু একটা কমেন্ট করেছিল থ্রেট দিয়া যে আমি যাই গিয়ে তারপর দেখছি তোর কি করা যায়, এরকম একটা থ্রেট দিয়েছিল। তারপর ইনস্টাগ্রামে এই আমাদের সরকার দাদা ভাইকে একটা ভিউয়ার্স কমেন্ট করেছিল যে এরকম আমি রিনা বলছি, এটা এরকম আমি রিনা বলছি, এটা আমার ফেকাইডি হ্যান ত্যান। তখন ও আমাদের সরকার দাদাভাই লিখেছে যে ও তুমি রিনা, রিনা তো 30 মিনিট আগেই ঘুমিয়ে গেছে। তো একটা কথা চিন্তা করো তো বন্ধুরা, রিনা 30 মিনিট আগে ঘুমিয়ে গেছে এই সরকার দাদাভাই আমাদের কি করে জানলো? রিনা 30 মিনিট আগে মানে কখন ঘুমাচ্ছে সেটাও কিন্তু এই সরকার দাদাভাই জানে। কারণ কি গুড নাইট এটা তো দিতে হবে তাই না, এটা তো দিয়ে তারপরে শুয়েছে, সেই কারণে ঠিক কোন মুহূর্তে ঘুমিয়েছে সেটাও কিন্তু এই সরকার দাদাভাই জানে। এবং তারপর কিন্তু ওই দিদিভাইটা ব্যাকে কমেন্টে লিখে পাঠিয়েছে যে তুমি এই যে 30 মিনিট আগে ঘুমিয়ে গেছে এই কথাটা লিখে তুমি খুব ভুল করেছো। কারণ কি এতেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে রিনা কখন ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে সেটার খবরও যেহেতু এই সরকার নিচ্ছে, তার মানে একটা মেয়ের ঘুমবার খবর না খবর এবং রাত 1টা-1.30টায় যদি ঘুমায় সেই কার সাথে কতটা কি চ্যাটিং করলে ঘুমোবার খবরটাও জানতে পারা যায়, বুঝতে পারছো বন্ধুরা?
তারপরে সে আরেকজন মানে একজনকে কমেন্ট করেছে যে ভিডিওটা মানে ভিডিওতে যেহেতু তুমি সমস্ত কিছুই পাবলিক বা সমস্ত কিছু দেখিয়েই দিয়েছো, খুব ভালোই করেছো, কিন্তু মানে আমি ও যে মানে টাকার সম্পত্তি লোভে বা আমার সাথে সম্পর্ক হচ্ছে এরকম কিছুই নয়। তবে হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার আছে, এই কিছু ব্যাপারটা মানি হচ্ছে একটা ভালোবাসার ব্যাপার, একটা ভালোবাসার ব্যাপার আছে। চিন্তা করো বন্ধুরা, একটা মেয়ে যে কিনা নিজের সন্তানকে ছেড়ে দিয়ে সমস্ত এনজয় করছে, অথচ ভিডিওর মাঝখানে একবার ছেলের নাম নিতে পারছে না, কিরকম অদ্ভুত লাগে না? কিরকম একটা অদ্ভুত লাগে না? কালকের ভিডিওটা দিল, কালকের ভিডিওতে তার ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্টও পজিটিভ নেই, একটা কমেন্টও পজিটিভ নেই, প্রতিটা কমেন্ট নেগেটিভ। এবং সব থেকে বড় কথা, যে ছেলেকে নিয়ে রিনাকে এত বাজে বাজে কমেন্ট মানে কথা বলা হচ্ছে, ভিডিও নামানো হচ্ছে, সেই ছেলের সাথে এই রিনার মা ইনস্টাগ্রামে আছে, রিনার বোন ইনস্টাগ্রামে আছে। এটা কি আমাদের মতো নর্মাল ফ্যামিলিতে হবে বন্ধুরা? হবে কি যে আমার মানে কারোর সাথে কারোর যদি অ্যাফেয়ার থেকে থাকে, বাড়ির লোক তাকে তো মানে সাপোর্ট করবে না যে না তোর সংসার হয়ে গেছে, তোর বিয়ে হয়ে গেছে, তুই তোর সংসারে ফিরে যা। সেটা না করে মেয়ে যার সাথে মানে পরকীয়া করছে, তার ফ্রেন্ডে তার মা বাবা বোন চোদ্দ গোষ্ঠী সবাই আছে। তাহলে বুঝতে পারছো ঠিক রিনার ফ্যামিলিটা ঠিক কেমন? কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে মানে অভদ্র ফ্যামিলি, অভদ্র ভদ্র আমি এই কথা বলতে চাইছি না, কিন্তু এটুকুনি তো মারবো মানবো যে দীপের ফ্যামিলি অনেক বেটার, রিনার ফ্যামিলির থেকে অনেক বেটার, অনেক বেটার। যখন আজকে দীপের ভিডিওটা দেখলাম, দীপের ভিডিও দেখে জাস্ট এতটাই খারাপ লাগছিল, বাচ্চা ছেলেটা বাবার মুখে খাইয়ে দিচ্ছে এবং দই ভাতটা দীপ ছেলের মুখে খাইয়ে দিচ্ছে, কিন্তু রিনার কাছে গেলে কিন্তু এই বাচ্চাটা এই জিনিসগুলো পাবে না। কারণ কি দেখো, দুদিন পর একটা বিয়ে বাড়ি, এই বাচ্চাটা একটা উটকো ঝামেলা হয়ে যাবে, রিনাও তখন সাজবে গুজবে, কারণ ওরও তো দুদিন পর বিয়ে হবে না। ঠিক আইবুড়ো মেয়েরা যেরকমভাবে নিজেকে মানে একদম লোকের সামনে তুলে ধরতে চায়, সেইভাবেই সে তুলে ধরবে, কারণ নতুন নতুন এখন প্রেম, সেই কারণে বিষয়টা একদম জমে কির হয়ে যাবে। সেইখানে এই বাচ্চা ছেলেটা গিয়ে একদম একটা কি বলবো বাজে বিষয় তৈরি করে দেবে, বাজে বিষয় তৈরি করে দেবে। ওই জন্য রিনা আগেভাগেই বলে দিল যে দু মাস সময় লাগবে, দু মাস মানে দু মাসের মানে যতদিন না আইন কানুনে কোনো কিছু করবে ততদিনও ওর ছেলেকে দেখতে ইচ্ছা করবে না। চিন্তা করো বন্ধুরা, সত্যি যদি ওর ছেলেকে ভালোবাসতো, একবার কিন্তু ক্যামেরা অন করে দীপের বাড়িতে এসে ছেলেটাকে কিন্তু দেখেছে দীপ পারত, কিন্তু ওটা করলো না। কারণ কি এই থেকেই প্রমাণ হয় যে ওর ছেলেকে সত্যিই ভালোবাসে বন্ধুরা। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, এই দীপকে কিন্তু কোনো দালালকে ফিট করতে হয়নি, দীপকে কোনো দালালকে ফিট করতে হয়নি। এই কথাটা বললাম, তোমরা হয়তো আবার একটা দিদিভাইয়ের কথা বলবে, দেখো সে নিজে থেকে দেখা করতে গেছে, আর আমি তো গিয়ে চারিদিক থেকে মানে আমি যেভাবে খবর পেয়েছি বা নিয়ে এসেছি সেই জায়গায়, এই আমাদের রিনা কিন্তু ঘরে বসে কন্ট্রোভার্সি দালাল ফিট করছে। এবং চিন্তা করো ঠিক সেম ঘটনা ঘটেছিল রাজুর সাথেও, কিন্তু এই দালাল ফোনে কথা বলেছিল এবং নাম্বার কোথা থেকে পেয়েছিল বুঝতে পেরেছো? ও বলেছিল ইনস্টাগ্রাম, একেবারের জন্য ইনস্টাগ্রাম নয়, সেখানে ম্যান্ডেই নাম্বারটা দিয়েছিল। এখানেও কিন্তু এই রিনাই কিন্তু এই সরকারের নাম্বারটা এই দালালকে দিয়েছে, যাতে যেমন ঠিক ম্যান্ডির পরকীয়াকে সাথ দিয়ে ঘটনাটা এতদূর আনা হয়েছিল, এখন রাজু বেঁকে বসেছে, তাই নাহলে হয়তো এতদিনে রাজু আর ম্যান্ডি মিলে সংসার করতো, এই দালালিনী যেভাবে সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাচ্ছিল বা আমরা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফাইটের পর ফাইট করে গেছি বলে আজকে হয়তো সৌমেন আর ম্যান্ডি এক জায়গায় থাকতে পারছে, সেরকমই কিন্তু রিনা এবং এই মানে সরকারের মধ্যে সম্পর্কটাকে পুরো পাকাপোক্ত করার জন্য এই দালালকে ফিট করা হয়েছে, যে এ পরকীয়াকে কিভাবে সাপোর্ট করা যায় এবং পরকীয়াকে কিভাবে একবারে সমস্ত কিছু ঠিক পরকীয়ার জোট বাঁধানো যায়। একেবারে উপযুক্ত একটা মেয়ে হচ্ছে এই দালালিনী, একদম উপযুক্ত একটা মেয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, এখানে একটাই খারাপ লাগে যে বাচ্চা ছেলেটা মানে কিষানুর কি হবে, ওর কি হবে, ওর ওই ছোট্ট মুখটা দেখলেই না বড্ড কষ্ট লাগে। আর এটুকুনি তো ড্যাম সিওর, তোমরা দেখে নিও যে সমস্ত ভিউয়ার্সরা এখনো পর্যন্ত রিনা 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 করে পাগল হচ্ছে, আজ এই ছেলেটা তার বাবা ঠাকুমা দাদুর কাছে থেকে যেই আনন্দটা পাচ্ছে, তার মামার বাড়িতে গিয়ে কিন্তু তার এক অংশই আনন্দটা পাবে না, তোমরা ওপেন ভিডিওতে দেখতে পাবে, তখন তোমরাই বিচার করবে সমস্তটা। তো যাই চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও দেখা করছি, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, চলো টাটা।